প্রযুক্তিতে ভারতীয় যুব সমাজে দক্ষতার উচ্ছ্বসিত প্রশংসা করলেন গিটহাবের সিও টমাস টমকে। এক্স হ্যান্ডেলে এই নিয়ে পোস্ট করেন তিনি, বিশ্বের সবচেয়ে দ্রুত ডেভেলপার জনসংখ্যা ভারতে বাড়ছে বলে মন্তব্য করেন তিনি। তার এ পোস্টে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, উদ্ভাবন ও প্রযুক্তির বিষয় এলে ভারতীয় যুব সমাজে সেরাদের মধ্যে পড়ে। প্রধানমন্ত্রী মোদি বলেন, ভারতের কাছে দ্বিগুণ এআই শক্তি রয়েছে। সারা বিশ্বের কাছে এআই অর্থ শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা, সেখানে ভারতের কাছে এআই মানে অ্যাসপায়ারিং ইন্ডিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা। এ দুটো যখন একসঙ্গে মিশে যায় তখন উন্নয়নের গতি স্বাভাবিকভাবে দ্বিগুণ হয়ে যায়। ভারতের এই উন্নতিতে সারা বিশ্ব লাভবান হবে। গিটহাব একটি ডেভেলপার প্ল্যাটফর্ম। তার সিও টমাস টমকে ভারতীয় ডেভেলপারদের প্রশংসা করে একটি পরিসংখ্যান দিয়েছেন। লিখেছেন, গিটহাবের সব প্রকল্পে ভারতের অবদান 5.2 বিলিয়ন, যার মধ্যে 2024 সালে নতুন রিপোজিটারি 108 মিলিয়ন। ভারতীয় ডেভেলপাররা এআই ব্যবহার নিয়ে একদম এগিয়ে রয়েছে বলে তিনি জানান। এআই প্রকল্পে অবদান রাখার ক্ষেত্রে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এআই নিয়ে পরবর্তী বহু জাতির সংস্থা ভারতে গড়ে উঠতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। একটি রিপোর্ট বলছে, 2028 সালের মধ্যে গিটহাবে ডেভেলপার পপুলেশন সবাইকে পিছিয়ে ফেলে দেবে ভারত, তারপর থাকবে আফ্রিকা ও লাতিন আমেরিকা। রিপোর্ট আর ইনিউজ।